Assalamu alaikum. Welcome to my YouTube channel English with Azim. My dear learners, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা সুন্দর ক্লাস নিয়ে। এই ক্লাসে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব হাউ টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন অর এ ফর্মাল লেটার। কিভাবে একটি দরখাস্ত বা ফর্মাল লেটার লিখতে হয় সেই বিষয়টাই তোমাদের শেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, সবাই স্ক্রিনের দিকে ফলো করো। তো আমরা চলে যাচ্ছি মূল পড়ার দিকে। বন্ধুরা, অ্যাপ্লিকেশনের শুরুতে তোমাদেরকে কি করতে হবে, ডেট বসিয়ে দিতে হবে। যেদিনকে অ্যাপ্লিকেশন লিখবে বা যেদিন পরীক্ষা দিবে সেদিন যে ডেটটা হয় সেই ডেটটা তোমরা লিখবে। ওকে, ডেট বলতে এখানে যে ডেট বানানটা লিখবে তা না, তারিখ লিখবে। কত, মনে করো আজকে হলো 23 জুলাই 2023, তাই না? তাহলে আমি কি লিখবো, 23 জুলাই 2023। এরপরে আমি কার বরাবর লিখতেছি, যদি আমি হাই স্কুলে পড়ি এবং আমার স্কুলে যদি প্রধান শিক্ষক থাকেন তাহলে আমাকে লিখতে হবে দ্য হেডমাস্টার। যদি স্কুলে প্রধান শিক্ষিকা থাকেন তার লিখতে হবে দ্য হেডমিস্ট্রেস। আর যদি কলেজে পড়াশোনা করা হয় তো সেক্ষেত্রে লিখতে হবে দ্য প্রিন্সিপাল। এরপরে আমরা লিখবো হচ্ছে নেম অফ স্কুল অর কলেজ, স্কুলের নাম অথবা কলেজের নাম। এরপর অ্যাড্রেস অফ স্কুল অর কলেজ, স্কুলের নাম অথবা কলেজের নাম। ওকে, এরপর আমাদেরকে বসিয়ে দিতে হবে সাবজেক্ট। বন্ধুরা, সাবজেক্ট লিখবে কীভাবে, অ্যাপ্লিকেশন ফর, এরপরে পরীক্ষা যেটা আসবে সেটা এখানে বসিয়ে দিবে। তোমরা অ্যাপ্লিকেশনের থেকে প্রেয়ারও লিখতে পারো, ঠিক আছে? এরপরে তোমরা, তোমাদের যদি হেডমাস্টার থাকেন তাহলে লিখবে স্যার, আর যদি প্রধান শিক্ষিকা থাকেন তাহলে লিখবে ম্যাডাম। তোমরা ডিয়ার ম্যাডামও লিখতে পারো, ঠিক আছে? এরপরে এখানে যে বডি অফ দ্য অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন বা দরখাস্তের যে মূল অংশটা সেটা তোমরা এখানে এইভাবে উপস্থাপন করতে পারো। আই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, এরপরে যা যা তোমার লেখার সেটা লিখে ফেলবে। লেখার কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে লিখতে হবে হচ্ছে এই অংশটা। বন্ধুরা, এই অংশটা আমি বক্স করে দিচ্ছি। আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড অ্যান আপ টু গ্র্যান্ট মি, এইভাবে লেখাটা তোমরা এই অংশটাকে এখানে লিখে দিবে, ঠিক আছে? এরপরে তোমাদের কাজ করতে হবে যে এই অংশটা এখানে আমি বক্স করে দিতেছি। এখানে তোমাদের যেটা করতে হবে, তোমরা প্রথমে লিখবে হচ্ছে এখানে আই রিমেইন স্যার ইওর মোস্ট অবিডিয়েন্ট পিউপিল, তোমার নেম লিখবে, তোমার ক্লাস, তোমার রোল নম্বর আর সেকশন। তো বন্ধুরা, আমার ক্লাসটা এখানে শেষ হচ্ছে। তোমাদেরকে বুঝে নিতে হবে যে এই বক্সের মধ্যে আমি কি কি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, বিষয়টা ক্লিয়ার? ওকে, বক্সটা বারবার দেখবে তাহলে তোমাদের পড়াটা অনেকটা হয়ে যাবে। এবং যদি আমরা বুঝতে পারি যে কীভাবে একটি দরখাস্ত লিখতে হয় তাহলে আমাদের মনে হয় পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এরপরে তোমাদেরকে লেটার লেখার নিয়ম শেখাবো, এরপর ইমেইল লেখার নিয়ম শেখাবো, সিভি লেখার নিয়ম কেন শেখাবো। তোমাদের এই ক্লাসটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।